আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলিশের বাজারে স্বাগতম। ভিউয়ার্স, ইলিশের বিক্রি চলছে, ধুমছে। আর শুক্রবারে প্রচুর ইলিশের সমাগম, ক্রেতা বিক্রেতার দরদাম চলছে। একই সাথে দেখুন একদম ফ্রেশ মাছ। কত চলতেছে এটা? এটা 900 বিক্রি করতেছে। 300 গ্রাম, 400 গ্রাম ডিম ছাড়া। ডিম ছাড়া মানে হ্যাঁ, ডিম নেই, একদম ফ্রেশ। এই মাছটা কোথাকার? এটা চাতুরা মাছ। এটা আছে 1.5 কেজি, 1600। এটা কত চলে? এটা 1000। এটা এক জায়গায় আছে কারণ বাজারে। আপনারা আসলে বেশ কিছু দোকান পাবেন। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ খলিল মিয়া। মোহাম্মদ খলিল মিয়া। খলিল মিয়া, খলিল মিয়া। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 07 9 9 6 2 5 7 1 4 5। খলিল ভাইয়ের এই দোকানে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি একদম ফ্রেশ তরতাজা মাছ। আমার মনে হয় যে গতকালকের ধরা মাছ আজকে চলে এসেছে রাতে এবং ঢাকার বাজারে চলে এসেছে একদম ফ্রেশ মাছ। এখানে দেখুন, এখানে খলিল ভাই, খলিল ভাইয়ের সামনে ওই যে সিরাজ ভাই মাছ বিক্রি করছেন। এখানে দুই তিনটি দোকান আছে, যে দোকানগুলোতে একদম ফ্রেশ মাছ, তরতাজা মাছ আপনারা পাবেন। আমি পারলাম না খেতে যাব নাই আছে শুনে যান আপনি ভাই তো আপনি শুনে যান বৃষ্টিটা কম দেন না না আমার লাগতো না কোনটা? আমার এটা বেচে ভাই 950-900 টাকা করে বেচে। এটা ওজন আছে 1 কেজি 400 গ্রাম, 1 কেজি 500 গ্রাম। শেষ ভাই, অনেক সময় আপনার কাছ থেকে আপনার নাম মোবাইল নাম্বার আমরা ভিডিওতে দিয়েছি, তো কোনো ক্রেতা কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, ইনশাল্লাহ অনেক ক্রেতা যোগাযোগ। এমনকি আমি ইটালি থেকে, লন্ডন থেকে, আপনার কিছুদিন আগে গতকালকে লন্ডন থেকে একটা ফোন দিছে, ওনার বাসা হলো ইন্দিরা রোড, ঠিক আছে, উনি 15-20 বাচ্চা আছে, ওনাকে আমি মাছ আসলে আমি ওনাকে দিব। আপনার মাধ্যমে মোটামুটি আমি অনেক ক্রেতা বাড়ছে এবং আমি ভালো মাছ দিয়ে দিকে বিদায়। আর আমার কাছে ওরিজিনাল চাঁদপুরের মাছ আগে বিদায় কিন্তু কাস্টমার আসছে। আর আমার কাছে দাম তুলনামূলক বেশি না, কারণ যাতে বরিশাল, হ্যাঁ, আর যেটা হাতিয়ার নোয়াখালী মাছ, এখান থেকে চাঁদপুরের মাছ পার কেজিতে সবসময় 100 টাকা বেশি থাকবে। কারণ 14 মাছ আমদানি হোক, আপনার চাঁদপুরের মাছ 100 টাকা কেজি বেশি থাকবে। চাঁদপুরের মাছটার চাহিদা বেশি, তার টেস্ট বেশি। এই যে আমার কাছে কিন্তু মাছ সবসময় দেখেন, আমি বরিশাল মাছটা খুব কম বেশি, আর যাই কাস্টমার কিন্তু আমার কাছে আসে তাদেরকে আমি বলে দিই এটা বরিশাল, এটা চাঁদপুরের মাছ, এটা আপনি দেখে থাকেন সবসময়। আর আমি একদিন না, আজকে 25 বছর ধরে এই জায়গা দাঁড়িয়ে মাছ বুঝতেছি। ইনশাল্লাহ ভালো মাছ জানা না, তারা সবসময় আসে আমার কাছে, দেখতেছেন তো আমার কাছে মাছ আছে। আপনি আজকে আপনার মোবাইল নাম্বারটা আবার একটু বলেন।
01935927957 এই নম্বরে যোগাযোগ করলে আমার সাথে আপনি যোগাযোগ করলে পাবেন আমাকে। শেয়াজ ভাইয়ের এই দোকানে প্রচুর টাটকা ইলিশ, একদম টাটকা দেখা। ইলিশের একটু মুখটা দেখান, এটা দেখাবো, মুখটা খুলে দেখাবো। কারণ আমি কথা বলি আপনার কথা নেন, অনেক সময় ক্রেতারা কাঁচা থাকে, সেটা হচ্ছে যে ইলিশ মাছ কাঁচা থেকে কোনো ক্রেতা মাছ কিনতে পারবে না। কেননা আমি বলি এই মাছটা যদি বরফ না দেয়, ওখান থেকে বরফ দিয়ে আসে, বরফ মধ্যে আমার মাছটা পচে যাবে। শুধু আমার না, প্রতিটা দোকানদারের কাছে, যার কোনো বরফের পানি আস্তে আস্তে কাঁচা দিয়ে কাঁচা স্বাদ হয়, কিন্তু মাছ নষ্ট না। ক্রেতারা বলে কেন, অনেক ক্রেতা বলে যে তোমরা এত লাল যদি বেশি হয়ে যায়, করা লালটা যে সময় নদী থেকে মাছটা আসে, অনেক মাছ লাল পিওর লাল থাকে, তাই তোমরা রং দিছ। এটার জন্য কোনো ক্রেতাকে আমি বলতে চাই, কেউ রং দিয়ে ইলিশ মাছ বিক্রি করে না, ঠিক আছে? কারণ আমাদের বাজার কমিটি আছে, মাঝে মাঝে রেট দেয়, হ্যাঁ অভিযান আসে, সেটা আপনারাও দেখে থাকেন। কারণ ইলিশ মাছে কখনোই কোনো ভেজাল হয় না, এটা আল্লাহর দানীয় জিনিস। কাঁচা সাদা হলে কোনো সমস্যা নেই। শুক্রবারের ইলিশ বাজার আমরা দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা ইলিশের ক্রেতা, তারা চাইলে শুক্রবারে আজকের দিনে আপনারা কারণ বাজারে এসে মাছ নিতে পারবেন। এবং আজকের দিন ছাড়াও প্রতিদিনই এখানে সকালবেলা ইলিশের বাজার বসে। এই ইলিশের বাজারে প্রচুর ইলিশের আমদানি হয়, এখানে প্রচুর ক্রেতা বিক্রেতা রয়েছে, বিক্রেতারা প্রচুর ঝুড়ি নিয়ে তারা মাছ বিক্রি করে থাকে। আজকে কি পরিমাণ বিক্রি হয়েছে? এখনো পর্যন্ত কি পরিমাণ বিক্রি হয়েছে? অর্ধেক মাছ বিক্রি হয়েছে, ১ লাখ ৪ হাজার বিশ পেঁচা কেনা হয়ে গেছে সকাল থেকে। ভিউয়ার শুনতেই পাচ্ছেন কি পরিমাণ মাছ ইলিশের সিজনে, এবং যারা ভালো বিক্রেতা তাদের দোকানে বেঁচা কেনা হয়ে থাকে। যারা ভালো ক্রেতা, অর্থাৎ যাদের সামর্থ্য রয়েছে এবং একই সাথে ভালো মাছ খেতে চান, তারা কিন্তু ভালো মাছই কিনে থাকেন। একটু বেশি দাম হলেও তারা ভালো মাছ খেতে চেষ্টা করে থাকেন। দেখুন বড় মাছগুলোকে একটু বেশি যত্ন করে রেখে দেওয়া হচ্ছে। এটা কি দাম তাহলে ১২০০ নেবেন? ১ ৫০ থেকে ডিম ছাড়া মাছ কেতার চাহিদা। বাবা এই দেখি মাছ, এই মাছ